আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো চলে গিয়েছিলাম মনিয়ার সিনেমা হলে আজকে ঈদের বহুল আলোচিত এবং সমালোচিত মুভি তুফান দেখার উদ্দেশ্যে তো গিয়ে দেখলাম তুফান সিনেমা দেখার জন্য হলে অনেক ভিড় আসলে মনিয়ার সিনেমা হলে অনেক দিন কোনো ভিড় ছিল না তবে হিন্দি সিনেমা এবং কিছু ভালো বাংলা সিনেমা যেমন সুড়ঙ্গ প্রিয়তমা তাছাড়া হিন্দি সিনেমা শাহরুখ খানের পাঠান ডানকি জওয়ান ইত্যাদি আসার পর থেকেই প্রচন্ড ভিড় তো টিকিট কেটে নিলাম আমরা চারজন গিয়েছিলাম চারজনের টিকিট আটশো টাকা টিকিট কেটে হলের ভিতরে ঢুকে গেলাম একদম সম্পূর্ণ হল প্যাক ছিল পাঁচটা শো চলছিল টোটাল পাঁচটার ভিতরে পাঁচটায় ফুল হাউসফুল ছিল প্রত্যেকটা শোতে হাউসফুল একদম লোকে লোকারণ্য এবং ভরপুর মনিয়ার সিনেমা হলের ভিতরের পরিবেশটা দেখুন অনেক সুন্দর একটি পরিবেশ এখানে দুই হাজার আসন বিশিষ্ট একটি সিনেমা হল এবং বাংলাদেশের সর্ববৃহৎ সিনেমা হল এবং সুন্দরভাবে ডেকোরেট করা তো আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে গেলাম সিনেমা দেখার উদ্দেশ্যে উপরে গিয়ে দেখি আরও ভিড় টিকিট কাটার সময় লাইন ছিল উপরে গিয়ে দেখি যে উপরেও লাইন তো লাইনে দাঁড়িয়ে পড়লাম আগে যে শোটা ছিল সেই শোতে অনেক লোকজন ভিতরে ছিল তারা সব বের হয়ে গেলে আমরা লাইন দিয়ে আস্তে আস্তে সিনেমা হলের ভিতরে ঢুকে গেলাম তো আমি কোনো বাংলা সিনেমার ফ্যান নই তবে এনজয় করার উদ্দেশ্যে বাংলা সিনেমা দেখতে যাওয়াই হয়ে থাকে আর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে অনেক ভালো লাগে যে সিনেমাটা আপনি ফোনে দেখবেন এক রকম লাগে এবং সিনেমা হলে গিয়ে দেখলে অনেক দর্শকদের ভিতরে আসলে অন্য রকম লাগে সিনেমাটার ওপেনিং খুবই ভালো হলেও আসলে রায়ান রাফি সিনেমা আমি আশা করছিলাম যে সিনেমাটা অনেক ভালো হবে হয়তো কিন্তু সিনেমার দু একটা গান এবং টুকটাক অ্যাকশন সিন বাদে তেমন কোনো ভালো সিনেমা নয় আমি একজন পিওর মুভিখোর আমি ইংলিশ কোরিয়ান বিভিন্ন ভাষার সিনেমা দেখি তো সিনেমাটা আমার তেমন ভালো লাগেনি আপনারা কেউ দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাবেন আসসালামু আলাইকুম